जय गुरु जय गुरु जय गुरु। ठाकुर तुम्हार लीला कत उपलब्धि करब ठाकुर। माय बद्ध मानव जीवन नहीं पृथ्वी एसेछि ठाकुर, माया कत भावे जे आमादेर मोहग्रस्त करे अज्ञानी करे रेखेछे ता तुमी जानो, तुमी तो मायाधीश। जाय होक, आज के ठाकुरेर बाणी पाठ आमी करब 1426 सनेर पौष मासेर संख्या थेके। जय गुरु। श्री श्री ठाकुरेर बाणी। अद्वैत बोधे सेव्य सेवक भाव थाके ना, एक कथा अवश्य स्वीकार्य। प्रेम भक्ति बा भालोबासार पथे सेव्य सेवक भाव थाके, एटाई हलो एई पथेर वैशिष्ट्य। तुमी आमी जदि समान समान हई ताहले के कार सेवा करबे। सेवार जन्नई भक्तरा द्वैत भाव के रेखे दीते एमन व्याकुल। सेवा करते करते अद्वैत भाव माझे माझे एसे जाए, तबे भक्तेरा जोर करे ताके ठेले दिए सेव्य सेवक भाव नियेई थाकते चाय। आमाके जे प्रकृत भालोबासे तार माझे आमी फुटे उठी। एखानेओ अद्वैतेरी लीला। जय गुरु। श्री निगमानंद। खूब सुंदर बाणी। द्वैत एवं अद्वैत भावेर ओपर ठाकुर आमादेर बोझार सुविधार जन्य এই বাণীটি দিয়েছেন। অদ্বৈত বোধে সেব্য সেবক ভাব থাকে না, একথা অবশ্য স্বীকার্য। প্রেম ভক্তি বা ভালোবাসার পথে সেব্য সেবক ভাব থাকে, এটাই হলো এই পথের বৈশিষ্ট্য। তুমি আমি যদি সমান সমান হই তাহলে কে কার সেবা করবে। সেবার জন্যই ভক্তরা দ্বৈত ভাবকে রেখে দিতে এমন ব্যাকুল। सेवा करते करते अद्वैत भाव माझे माझे एसे जाए, तबे भक्तेरा जोर करे ताके ठेले दिए सेव्य सेवक भाव नियेई थाकते चाय। आमाके जे प्रकृत भालोबासे तार माझे आमी फुटे उठी। एखानेओ अद्वैतेरी लीला। श्री निगमानंद। जय गुरु जय गुरु जय गुरु। ठाकुर आमादेर भेतरे प्रेम बा भालोबासा यदि थाके তাহলে বুঝতে হবে সেই জন্যই সেব্য সেবক ভাবটা আছে, এটা এই পথেরই বৈশিষ্ট্য। ঠাকুর ঠাকুরের এই কথাটা খুব সত্যি খুব ভালো লাগছে যে আমাকে যে প্রকৃত ভালোবাসে তার মাঝে আমিই ফুটে উঠি। অর্থাৎ আমি যদি কিছু খারাপ করি বুঝতে হবে যে আমার মধ্যে মায়াধীন আমি কাজ করছি। যে ঠাকুর তালে ফুটে ওঠেননি, অর্থাৎ মাঝে মাঝে যে পদস্খলন বা অনাকাঙ্ক্ষিত কাজ করে ফেলছি বা ফেলি আমরা, তার কারণ হচ্ছে মায়া জিতে যাচ্ছে। ঠাকুর তো মায়াধীশ, যদি মায়া আমাদের জীবন থেকে চলে যেত, যদি আমরা ঠাকুরের উপর ঠিক ঠিক ভরসা বা ভালোবাসা রাখতে পারতাম তাহলে ঠাকুর আমাদের মধ্যে ফুটে উঠতাম। আমরা মনে হয় ঠিক ঠিক ঠাকুরকে ভালোবাসতে পারছি না, তাহলে তো সবসময় তিনি আমাদের ভেতরে জেগে থাকবেন। তাহলে কি করে আমরা প্রকৃতি বিরুদ্ধ কোনো কাজ করে ফেলছি যার ফলে আমরা তার শাস্তি ভোগ করছি? নিশ্চয়ই আমাদেরই ত্রুটি। ঠাকুর তুমি মায়াধীশ, তোমার শরণাগত হয়ে শরণ মনন করে যেন আমরা থাকতে পারি। তোমার আকাঙ্ক্ষিত কর্মকে যেন আমরা আমাদের জীবন রূপ ফুল দিয়ে ফল রূপে ফুটিয়ে তুলতে পারি এবং জগৎ হিতায়চ কাজের সঙ্গী হতে পারি। ঠাকুর তুমি করিয়ে নাও তোমার কাজ আমাদেরকে দিয়ে এই প্রার্থনা। জয় গুরু। এই সেই পৌষ সংখ্যা 1426-এর ঠাকুরের আর্যদর্শন এবং ঠাকুরের
এই শাল গায়ে দেওয়া মূর্তিটি। আজকে বাণী পাঠ আমি মৃত্যুরীয় গায়ে অজান্তেই করলাম। ঠাকুর তোমার জয় হোক, তোমার ইচ্ছা পূরণ হোক। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ভক্তগণ, আপনারা সবাই ভালো থাকুন। আমি যাতে ঠাকুরের বাণী পাঠ এভাবে ইউটিউবের মাধ্যমে ছড়িয়ে দিতে পারি তার জন্য আমাকে আশীর্বাদ করুন। আমার ভিতরে যেন কোনো অহংকার না আসে। আর আমার এই জয়গুরু এডুকেশনাল চ্যানেল যাতে উত্তরোত্তর সাবস্ক্রাইবার সহ বৃদ্ধি পায় তার জন্য বাণী পাঠের শেষে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে যে উপকার পাওয়ার সম্ভাবনা আছে তা ঠাকুরের কাজে লাগবে, এই প্রার্থনা সকলের কাছে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।